নমস্কার বন্ধুরা, যারা কুকিং ফুডে সবাইকে স্বাগত। তো কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ চচ্চড়ি। গরমকালে বাজারে অনেক ধরনের সবজি পাওয়া যাচ্ছে, আমি তার মধ্যে ডাঁটা, করলা, আলু, বেগুন দিয়ে এক রেসিপি তৈরি করে দেখাবো, যেটা খেতে ভীষণই সুস্বাদু। যে কোনো মাছ মাংসের রেসিপিকে হার মানাবে এই রেসিপিটি। ভাত বা রুটির সাথে খেতে এই রেসিপিটি ভীষণই ভালো লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, নিরামিষ চচ্চড়ি কীভাবে তৈরি করি। নিরামিষ চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি গরমকালের সবজি। সবজিগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গরমকালের সবজিগুলোর মধ্যে আমি এখানে নিয়েছি করলা, আলু, ডাঁটা, বেগুন। নিরামিষ চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে মশলা করে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, কালো জিরে, আনিয়েছি রসুনের পেস্ট, আনিয়েছি পরিমাণ মতো সর্ষে তেল। প্রথমে গ্যাসের ফ্লেম অন করে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষে তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, এরপর দিচ্ছি শুকনো লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি কালো জিরে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দিচ্ছি কাঁচা লঙ্কা। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা 1-2 মিনিট ধরে ভেজে নেব। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে 1-2 মিনিট ধরে ভেজে নেব। আলুগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়েছি কেটে রাখা করলা। করলাগুলোকে আলুর সাথে মিশিয়ে 1-2 মিনিট ধরে ভেজে নেব। আলু করলা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়েছি কেটে রাখা ডাঁটা, এরপর দিচ্ছি কেটে রাখা বেগুন। সমস্ত সবজিগুলোকে একসাথে মিশিয়ে 2-3 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলাগুলোকে সবজির সাথে মিশিয়ে এবার সবজিগুলোকে 1-2 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি সামান্য পরিমাণ জল। জল সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। এবার একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব, হতে দেব 2-3 মিনিট। 3 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা সরিয়ে নেব। দিচ্ছি রসুনের পেস্ট, রসুনের পেস্ট ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব, হতে দেব 1 মিনিট। এক মিনিট হয়ে গেছে, নিরামিষ চচ্চড়ি রেডি। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, গরমকালে সবজি দিয়ে নিরামিষ চচ্চড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি শেয়ার করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায়। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।